নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে আলু দিয়ে পাতলা মুরগির ঝোল বা চিকেন কারি রবিবার মানেই কিন্তু বাঙালির ঘরে ঘরে চিকেন আর দুপুরে সবার পাতে আলু দিয়ে লাল লাল করে মুরগির ঝোল বা চিকেন কারি তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি রান্না করতে কি কি উপকরণ লাগছে এখানে লাগছে পাঁচশো গ্রাম চিকেন টুকরো করে কেটে ধুয়ে রাখা আছে আর লাগছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট আর চারটি মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কাটা আছে আমার এখানে কিছু গুঁড়ো মশলা লাগছে লাগছে শুকনো লঙ্কা ধনে গরম মশলা জিরে আর গোলমরিচের গুঁড়ো এবার আমরা মাংসটা ম্যারিনেট করে নেব এখানে এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো আর দুই টেবিল চামচ মতন সর্ষের তেল এবার এটাকে ভালো করে মেখে নেব আমার মাখা ভালো করে হয়ে গেছে এবার এটাকে ঢেকে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু ওপর থেকে দিয়ে দেব লবণ আর হলুদ আমরা এবার একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব আঁচটা জোরে দেওয়ার দরকার নেই মিডিয়াম আছে রেখেই আলুগুলো ভাজতে হবে দু তিন মিনিট ভাজার পরে এবার আমরা আলুগুলোকে ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব এখানে দুদিক লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে নামিয়ে নেব এবার আমি ওই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা হালকা ভাজার পরে একটা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ একসাথে থেতো করে দিয়ে দেব। গোটা গরম মশলাটা দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমার পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব তিন চামচ মতন আদা আর রসুন পেস্ট আদা রসুনটাকে দু মিনিট ভালো করে ভেজে নেবো আমার দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব দু মিনিট দু মিনিট ভাজার পরে এতে দিয়ে দেব টমেটো আর শুকনো লঙ্কা বাটা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো শুকনো লঙ্কাকে একসাথে পেস্ট করে রাখা আছে এবার এখানে সমস্ত মশলাটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আমার এখানে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সাইড থেকে তেল বেরিয়ে গেছে এবার এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমার ভালো করে মাংসর সাথে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার এখানে একটা আমরা ঢাকনা চাপিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে মাংসটাকে আবার নেড়ে চেড়ে দেবো দেখুন এখানে মাংস থেকে তেল বেরিয়ে গেছে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আমার এখানে মাংসর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো শুকনো মশলা এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট মশলাটা কষার পর এখানে সামান্য জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও মাংসটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো কিছুক্ষণ গ্যাসটা এখানে কমিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাংসটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব গরম জল কেউ ঠান্ডা জল দেবে না গরম জল দিলে মাংসটার টেস্ট খুব ভালো আসবে এবার ঝোলটাকে ফুটতে দেব কিছুক্ষণ এখানে জলের পরিমাণটা যে যতটা ঝোল খাবেন সেই বুঝে দেবেন এখানে ঝোলটা ফুটে গেছে আমি এখানে গরম জল দিয়েছি বলে ঝোলটা দু থেকে তিন মিনিটে ফুটে গেছে কেউ ঠান্ডা জল দিলে আরও বেশি টাইম লাগবে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে একটা প্লেটে পরিবেশন করে নেব আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য